बागुईटी कांडे छाय हरिदेवपुर एकदिन आगे देह उद्धार मग्राहाट थेके छवि तथ्य कलकाता एलो शनाक्ते केन देरी फिर समन्वय अभाव उठछे प्रश्न প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গ আস্তে আস্তে এই ধরনের কার্যকলাপে অর্থাৎ এই যে অপহরণ জানি এক সময় বিহারের ঘটনা নিয়ে সিনেমা হয়েছিল তার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে আমরা খেলামেলা নিয়ে থাকবো কার্নিভাল করব তার ছেলে গেল সেটা তো মুখ্যমন্ত্রী ভাবার বিষয় নয় তিনি মেলা করবেন খেলা করবেন কার্নিভাল করবেন হরিদেবপুরের পর হুগলির চাঁদদানি বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ যুবক দিল্লি রোডের ধারে উদ্ধার দেখো ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেনে খুন তদন্তে পুলিশ শান্তিনিকেতনের মূল ডাঙ্গার পর এবার শিউরির ফকিরপাড়া বীরভূমে ফের নিখোঁজ শিশু অপহরণের অভিযোগ পরিবারের নিখোঁজ শিশুর সন্ধান পেতে ড্রোন ও কুকুর নিয়ে তল্লাশি পুলিশের তল্লাশি শিউরির 18 নম্বর ওয়ার্ডের পুকুরেও মুরারি পুকুরে ব্যবসায়ী রহস্য মৃত্যু বন্ধ বরফকালে উদ্ধার দেখো খুনের অভিযোগ স্ত্রীর ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে সিন্ডিকেট বিবাদেই কি খুন তদন্তে পুলিশ মালবাজারে হরপাপানে একাধিক মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখাও করেন তারা পরিকল্পনা ছাড়াই নদীর গতিপথ পরিবর্তনের অভিযোগ সেচ দপ্তর ও মালবাজার পৌরসভাকে কাঠগড়ায় তুলে গাফিলতির অভিযোগে এফআইআর দায়ের স্বজনহারা দিলীপ পণ্ডিতের ওরা হচ্ছে বাঁধ বাইন্ধে দিছে ওর জন্য অভিযোগ আমার আমার বাচ্চা বিনা মতলবে মারা গেলে ঘুরতে গিয়ে আমি চাই শাস্তি বা আর কিছু চাই না মালবাজারের ঘটনা ম্যানমেড বিপর্যয় ঘটনাস্থল ঘুরে দেখে অভিযোগ বিজেপির প্রতিনিধি দলের এটা ম্যানমেড ম্যাসাকার ম্যানমেড ডিজাস্টার এর সঙ্গে প্রকৃতির কোনো সম্পর্ক নেই প্রকৃতি সেদিন নিজের খেয়ালে চললে এত বড় দুর্ঘটনা ঘটতো না গরুপাচার মামলায় গ্রেফতারির 57 দিন পর অনুব্রতর নামে 35 পাতার চার্জশিট পেশ সিবিআই এর বীরভূমকে গরুপাচারের করিডোর বানিয়েছিলেন তৃণমূল জেলা সভাপতি প্রোটেকশন মানি হিসেবে নিতেন কোটি কোটি টাকা চার্জশিটে অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ সিবিআই এর সিবিআই চার্জশিটে অনুব্রতকে প্রভাবশালী বলে উল্লেখ তার পরিবারের সম্পত্তির 53টি দলিল 18 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের তথ্য অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ও ব্যাংক স্টেটমেন্টের নথি জমা দেওয়া হয়েছে সিবিআই সূত্রে খবর এদিন আসানসোল জেলে অনুব্রতকে এক ঘন্টা জেরা করে সিবিআই গরু পাচার মামলায় সিবিআই এর হাতে ধৃত জেলবন্দী সাইগাল হোসেনকে এবার গ্রেফতার করল ইডি আসানসোল জেলে 4 ঘন্টা জেরার পর অনুব্রতর দেহরক্ষীকে গ্রেফতার করেন ইডির আধিকারিকরা ইডি সূত্রে দাবি তদন্তে অসহযোগিতা করছেন সাইগাল পুরসভার পথবাতি বসানো থেকে শুরু করে শ্মশানের জমি বিক্রি একাধিক দুর্নীতি মামলায় কাঁথির প্রাক্তন পুরপ্রধান ও বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীকে থানায় ডেকে প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করল পুলিশ কাল রেড রোডে পুজো কার্নিভাল অংশ নেবে 100টি ক্লাব চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি নাচের মহড়ায় ছাত্রছাত্রীদের সঙ্গে টোনা কাল রেড রোডে পুজো কার্নিভাল তাই নিরাপত্তার কারণে কাল ধর্মতলায় গাঁধী মূর্তির নিচে ধর্নায় বসা যাবে না চাকরি প্রার্থী আন্দোলনকারীদের নির্দেশ কলকাতা হাইকোর্টে ময়দান থানার নোটিশ পেয়ে কাল ধর্নায় না বসার সিদ্ধান্ত আন্দোলনরত এসএলএসটি চাকরি প্রার্থীদের কার্নিভালে ধর্নায় নিষেধাজ্ঞা নিয়ে তুঙ্গে তরজা উন্নয়নের শিয়াল আজও ডাকেই হুক্কা হুয়া তাই লড়াকুদের সঙ্গে মিষ্টি মুখে সার্বই এ বিজয়া এমন শক্তি যারা ত্রিপুরাতে শিক্ষক নিয়োগে দুর্নীতি অনিয়ম ওখানেও কোর্টের নির্দেশে তাদের প্যানেল বাতিল হয়েছে সেই লোকগুলিকে মঞ্চ দিয়ে তারা স্লোগান দিচ্ছেন তারা স্বাগত জানাচ্ছে পুজোর পরেও আধার 572 দিনে এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন ধর্ণা মঞ্চ অসুস্থ এক আমরা এখানে বসে থাকতে আসিনি আমরা বাড়ি ফিরতে চাই নোটিশ দিয়ে একবারেই আমাদের ফিরিয়ে দিন দুর্গাপুজো মিটতেই ডেঙ্গিতে জোড়া মৃত্যু হলো শহরে দক্ষিণ দমদম পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সায়ন হালদারের উত্তরপ্রদেশ থেকে রাজ্যে আসা এক তরুণীর মৃত্যু হয়েছে সল্টলেক আমরিতে দুটি ক্ষেত্রেই ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কাকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে নিহতের নাম মোহাম্মদ আসলাম ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার টিটাগড়ের ১৯ নম্বর ওয়ার্ডে